যুদ্ধ পরিস্থিতি থেকে লাইনটা সোজা। নবারুণ একটা একজন আদ্যন্ত রোমান্টিক মানুষ, যে আজও কমিউনিস্ট ম্যানিফেস্টো স্বপ্নে দেখে, যে আজও শ্রেণীহীন সমাজের কথা বলে। একটা হার্বার্ট যখন মরে যায়, সে মরে গিয়ে বলে দেয় কিন্তু আমরা অনেক বেশি রকমভাবে মরা যেন আমরা বেঁচে আছি বলে ক্লেম করছি। এবং নবারুণ হচ্ছে একমাত্র লেখক আমার মতে, তুই যে লক্ষ্য করিস, যেটা আমাকে তোকে হয়তো ফ্যাসিনেট করেছিল, নবারুণ থেকে বেশি ঠেলে দিয়েছিল, একটা লোক গল্প উপন্যাস লিখছে বাংলায়, একই সঙ্গে তার ক্রিটিসাইজও করছে। যেটা যখন আমি বা তুই কিছুই লিখি না, বা তুই হয়তো অল্প স্বল্প গল্প লিখিস, আমি সামান্য কবিতা লিখি, কোনো গল্পের দিকে লিখবই ভাবিনি, আমরা সবসময় বাংলা সাহিত্যের মামাসি করে এসেছি। নবরণ কিন্তু লেখাতেও সেইটা করেছে, আর ওই একই লেখায়, মানে একটা লোক লিখছে আবার লেখার ক্রিটিকও তৈরি করছে। এইটা ভীষণ ফ্যাসিনেট করেছিল হয়তো তোকে, আমাকে, দুজনকে। কালকে একটা এসআই গুলি খেয়ে মরে গেছে, তার ছেলেপুলে জানতো না। কদিন আগে দিল্লির এই কাণ্ড, মানে হুলুস্থুল হচ্ছে, কিন্তু গল্পে সেই মাম্পির কাছে প্রাইভেট টিউটর আসবে কি আসবে না, আর মলাটের খোলা চুল পায়রা উড়ে যাচ্ছে। এইটার একটা ডেফিনিট বড় প্রতিবাদ করেছিলেন নবারুণ। কিন্তু নবারুণ দা সত্যি কথা বলতে গেলে আমার তোর ক্ষেত্রে একটাই বিশেষণ দেওয়া যায়, হিরো অফ আওয়ার টাইম। আমাদের সবার হিরো কে? শঙ্কর নয় নিশ্চয়ই, যতই নাম ডাকুক, তাহলে নবারুণ না? না, নবারুণ দাই, কাজেই নবারুণ দা, কাজেই সেই এইরকম একটা লোক যে ক্রমাগত আজও স্বপ্ন দেখে যাচ্ছে, যে একটা বিপ্লব হবে কী দিয়ে, না নুনু কামান দিয়ে, একটা উল্টো পাল্টা জিনিস দিয়ে, ভাঙা অস্ত্র শস্ত্র দিয়ে, সেটা স্বপ্ন, সেই যুদ্ধ পরিস্থিতিতে অস্ত্র উঠেছিল, সেখান থেকে চলছে কিন্তু সেটা, এইটাও করেই যাচ্ছে এবং স্থিতাবস্থাকে নাড়িয়ে দিচ্ছে। এবার তুই সাবভার্ট টাবভার্ট বলতে পারিস, আমার কাছে এটা সাবভার্সন না। এখন এই বয়সে এসে চুলটুল সাদা হয়ে গেছে, এখন মনে হয় এটাকেই রোমান্টিসিজম বলে, এটাই প্রেম আসলে। On this road we used to live. Is that tree still there? Zabjat. Is that a Zabjat? Achha. Ola ko historical. No one knows how old it chilo ako. Na, oi gasta nahi. Bhalo? Bhalo? Haan. কার ছবি? কুরাসাওয়া। বলছে কুরাসাওয়া দেখে কি করবে, দ্যাট ইজ এক্সপোর্ট কোয়ালিটি জাপান, মিজোগুচি দেখ। এই এই হচ্ছে রীতি, যারাটা অফ হ্যান্ড কমেন্ট, হ্যাঁ, তার মধ্যে একটা ওয়েলথ অব ইনফরমেশন আছে। যেটা একবার আমার এক বন্ধুকে মণি কাউল বলেছিল, যে আমরা সিনেমা দেখতাম, ভালো ছবি দেখতাম, সবই দেখতাম, কিন্তু ব্যাপারটা কি সেটা ঋত্বিক দা বোঝালেন, এবং সেই যেটা হলো সেটা রক্তে বিষ মিশিয়ে দেওয়ার। বাঙালি মিডল ক্লাস চিরকাল রিফাইন্ড মিডিওক্রিটিকে কদর করে এসছে, ঋত্বিকের ছবি তার কোনো সময় চলতো না, চলেন, এবং বাঙালি তাকে ঠিক গলাধ্যকরণ করতে পারবেন, কারণ বাঙালি খুব ন্যাম্বি ম্যাম্বি ন্যাকা মার্কা জাত। এরা এইসব স্টুপিডিটি, রিফাইন্ড মিডিওক্রিটি, এইসব জিনিস পছন্দ করে, এগুলোই করবে। এটা তো বাঙালির একটা মাইন্ডসেট, যে যা কিছু, মানে যেটাকে বলে নর্মাল, সেইটাকে অ্যাকসেপ্ট করো, আউট অফ দ্য ওয়ে একটা কিছু, সেই গ্রামারটা, যে অন্য গ্রামারে কথা বলছে সেটাকে অ্যাকসেপ্ট করো, এবং এই করে সে তার ল্যাঙ্গুয়েজকে এমাসকুলেট করেছে, তার ল্যাঙ্গুয়েজের যে জোরের জায়গা সেগুলোকে তাড়িয়েছে, তার ল্যাঙ্গুয়েজে ত্রৈলক্ষ্য নেই, মাইকেলও নেই, হ্যাঁ, সে একটা করলে, খেলে, বললে, একটা রবীন্দ্রনাথ প্রবর্তিত একটা অদ্ভুত জিনিস অ্যাকসেপ্ট করেছে, হুইচ গোজ বাই দ্য নেম অফ বাংলা, হুইচ ইজ নট বাংলা। এই বাংলার কোনো জোর নেই। বোকা ছেলে পুচু পুচু কোকা কোলা খায়, বোকা ছেলে বাপ তার পয়সা জোগায়। একটা ক্যারেক্টারকে আমার আত্মীয় করে তুলে সেটা একটা লেখকের বিরাট কৃতিত্ব। এবারে তার ভাষা, রাজনীতি, সেগুলো অন্য প্রসঙ্গ, সেটা গবেষণার বিষয়। আর সাহিত্য দিয়ে হার্ডওয়ার্ক করে কিছু মানুষের বুদ্ধির উন্মোচন হবে, কিছু মানুষ সচেতন হবে, সমাজ সচেতন হবে, সে কোন রাজনীতি করবে না করবে সেটা সিদ্ধান্ত নেবে, এটা অন্য প্রশ্ন। কিন্তু আমি বলছি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, কোনো একটা সাহিত্য পড়ে বা কোনো কবিতা পড়ে, গান শুনে,
পুরো দেশটার পরিবর্তন হয় তাদের এটা হতে পারে না। তাহলে আমাদের দেশে বিজেপি এত বিপুল পরিমাণে আসতো। কিন্তু নবান্ন সম্পর্কে যে কোনো কথা বলতে গেলে যেটা প্রাথমিকভাবে সেটা বলে না উচিত, না বললে একটা গর্বিত অপরাধ পায়, সেটা হচ্ছে নবানন্দা এইরকম একটা বন্দা সময় দাঁড়িয়ে নবানন্দ হচ্ছে ঘোষিতভাবে মার্কসিস্ট, কিন্তু নবানন্দা আরও ডেফিনেটলি বলতে গেলে নবানন্দা গ্রামসিয়ান, এবং উনি গ্রামসিয়ান এই কারণে আমি বলার চেষ্টা করছিলাম যে সাবাল্টার্নের নিজস্ব ভাষাটাকে খুঁজে আনার চেষ্টা করেন। একভাবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে এক মার্কসিস্টদের পার্টিকুলার যে একদিন এলিটিসিজম কাজ করে সেইটাকে উনি ভেঙে ফেলতে চান, সেখানে এক ধরনের সাবভার্সনকে উনি দেখে। আমার মনে হয় যে তুমি আদৌ সত্যি তুমি আছো। ধরো ইন্ডিয়ার সাথে কারোর একটা যুদ্ধ হয়ে গেল, সেখানে কি দেশের প্রধানমন্ত্রী প্রথমে নিউক্লিয়ার ওয়েপন ছেড়ে দেবে? বুঝলাম না, ভালো ওয়েপন মানলেই হলো। প্রথমে ধরো বন্দুক, কামান, এয়ারপ্লেন, সাবমেরিন, তাতেও ধরো কুলোচ্ছে না, তখন কথা। আমার কিন্তু মনে হয় আগে মারলেই ভালো। শুধু মারলেই, আমি যদি হতাম না প্রথমেই অ্যাটম বম্ব। এই জন্য তুমি মেঘমালা ধর দেশের প্রধানমন্ত্রী না? Do not think, do not question, do not suffer from doubts.